হে গাইস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অষ্টমী, তো সবাইকে শুভ মহা অষ্টমী শুভেচ্ছা। খুব 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 তোমাদেরও ভালো কাটুক। তো আজকে সকাল সকাল অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপরে গাড়ি করে শিলিগুড়িতে আসলাম। আর আজকে অনেক প্ল্যানিং রয়েছে, তো কী কী প্ল্যান আছে সেটা তোমাকে এক এক করে বলবো। তো আর ব্লগ করতে পারিনি, খুব ঝামেলা। আর সকালে যেই ড্রেস পরে অঞ্জলি দিয়েছিলাম সেই ড্রেস পরেই চলে এসেছি। আর যাই হোক, নেক্সটটা তোমাদেরকে পরেই বলছি। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর কতটা লম্বা হবে সেটা আমি জানি না, চেষ্টা করবো খুব শর্ট শর্টে করা, বাট সব কিছু দেখানোর চেষ্টা করব। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর লাস্ট যদি প্লিজ দেখো, আর আজকে কিছু প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংও তোমাদের এক 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 করে। আমরা এখন বেরিয়েছি, এখন প্রচুরটা জ্যাম, আমার রোড এত গরম, বুঝতে পারছি না গরমটা এখনও পড়ছে না। তো আমি এখানে একা বসছি, আর পিছনে কে বসে দেখা আমার ভাই। এটা হচ্ছে রিজু। কোথায় যাচ্ছি আমরা আজকে? বারবিকিউ নেশন। কতটা খাবি? কত খাবি? সব খাবো। সব খাবি? হ্যাঁ। পেট খালি করে গেছে? হ্যাঁ পেট খালি আছে। তোরও পেট খালি? তুই অনেক খাবি। ওখানে যদি বলিস যে খেতে পারছি না, তাহলে দেখাবো মজা। তুই কি খাবি? সব খাবি? কেমন মজা করলি? সামনে চলে আসছি, সকালবেলা ঘুরতে বেরিয়েছিলিস? কেমন কাটছে পুজোর দিনগুলো? ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা, তাহলে অষ্টমী তাহলে অঞ্জলি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো জাস্ট চলে এসেছি, জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো ঢুকবো। হ্যাঁ আজকে রাস্তাঘাট ফাঁকা পুরো। হ্যাঁ এখানে একটু হাওয়া আছে, আরাম লাগছে ভীষণই। যাই ওপরে যাই। তারপরে খেতে খুব একটা ইচ্ছা করেনি, বুঝতে পারছি তো আমার আওয়াজটা কতটা শুনতে কি শুনতে পাচ্ছ না। Bye.
আছে না, তো ওটাই বারবার করে আমি লিখে দিচ্ছি। আর যেগুলো আইটেম তোমার আছে সেগুলো ভালোই নোট দাও, আজকে আইটেম তোমার ভালোই আছে। তাহলে বান হয়ে গেছে না, कम करवा दे तंदूर में ही होता है तो पूरा चेंज करवा देता हूं। ड्रिंक में चाहिए कुछ? तो क्राउड है तो लोग ए सी डाउन तो माने चल छे ने होते तो कोई प्रॉब्लम लग छे कॉपी दीजिए को अच्छा हमारा तो फेवरेट कॉपी अच्छा आप वाला कॉपी कॉपी खाइए जब हमारा फेवरेट कॉपी फेवरेट कॉपी अपन कॉपी भाव लगे तो ऐसे लगे कम चल छे नहीं ना ये लागे तो ये देखते चेंज कर बेबीगन चले खाव सबाई खाचे प्लेट आगे प्लेट तुम्हारे एत बजे देखार मतन छो पुरो हाटी हाटी मैंने फ्राई खेते खुब टेस्टी चटनी देखो तो বিয়েলে হলো কি ওটা জানা নেই ওটা কি ওটা কোন অয়েল টয়েল হবে ব্রাশ আছে অয়েল ব্রাশ কি জানি কি যে এগুলো জানি না আমরা খাইও নি জানি না বিশ এর কি কি আছে চাটনি এটা কি এটা এগুলো চাটনি না ওটা এটা আলাদা আলাদা ছিল টমেটো চাটনি হবে সস বা কিছু একটা হবে আমি জাস্ট আমি মেইন কোর্স শুরু করলাম আমি মানে ওখানে গিয়ে ভাবছিলাম যে কি কি খাবো অ্যাকচুয়ালি আমার খাওয়ার একদম ইচ্ছে নেই আমি স্টার্টার খেয়ে পেট একদম ভরিয়ে দিয়েছি তো আমি যে স্যালাড নিয়েছি আর পনির নিয়েছি ভেজ পনির একটা ছিল ওটা নিয়েছি অল্প রাইস নিয়েছি পাস্তা নিয়েছি আমি ভাবছি কি খাবো ওরা তো বিরিয়ানি নিচ্ছে আর কি কি সব খাচ্ছে আর স্যালাডও অনেক রকমের আছে বাট আমার সত্যি কথা বলতে গেলে আমি একটুও ভালো ইচ্ছে নেই দিদি যদি শোনে যে আমি দুটো ও তুই আসলি কেন তুই এখানে খাওয়ার জন্য না এসে এরকম কোকলা করছিস আমার খাওয়ার একদম ইচ্ছে কি নিলি তুই বিরিয়ানি পনির মটর আছে আর কিছু নিবি না পরে পরে ঠিক আছে গেলে পনির বাটার মশলা মিষ্টি আর মালাইকারি ট্রাই করি আমার
দেখো মানে এত নোংরা করে খেয়েছে, কোনো মানে বাজে খাবার, প্লেটে একদম নোংরা, একদম খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না, একদম বাজেভাবে খাওয়ার। আমার প্লেটে দেওয়া কি সুন্দর, ওটা হচ্ছে আমার প্লেট, আমার প্লেট, আমার প্লেটটা ওই যে পরিষ্কার প্লেট। এই যে আমার প্লেট দেখো, তুই বলো অ্যাজ কম্পারেটিভলি অনেকটা বেটার আছে, ফার বেটার দেন। ঠিক আছে, আইসক্রিম উঠাচ্ছে, আমি পারছিলাম না উঠাতে, দেখে তো ওটা ইজি ইজি লাগে, বাট ইজি না। ও আমাকে বলছে আরো খাবি আরো খাবি, হ্যাঁ হ্যাঁ দে, হ্যাঁ হয়ে গেছে। আমি অনেক কিছু নিয়ে চলে এসেছি, আইসক্রিম, এখানে পেস্ট্রি আছে, কেক আছে, আর মিষ্টি নিয়েছি, আর আমি হচ্ছে বার্গার মিলে নিয়েছি। আমি বাড়িতে খাই না, বাট এখানে আসলে আমি এগুলো খেতে একদম খেতে ভালো লাগে, তো এগুলো আমি চলে এসেছি।
এখন বেরিয়ে গেছি, সব খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি বাড়ির দিকে যাবো। আমি শুধু না ভাত, মানে আমরা সবাই তো প্রচণ্ড ভিড় আছে, শুধু যেহেতু আজকে অষ্টমী। এনিওয়েজ আজকে পুরো অনেক খাওয়া হয়ে গেছে, পুরো পেটও ভরে গেছে, কিছু করবো খাতেও আছে। এনিওয়েজ তো এখন আমরা নিচে যাই, নিচে গিয়ে তারপর কী করি, এখন একটু কিছু ফটো তুলছিলাম। তো যাই হোক, এখন আর টাইম ওয়েস্ট না করে নিচে যাই। আর রাত্রেবেলা আরও অনেক প্ল্যান আছে, কী প্ল্যান আছে। ফাইনালি এখন লিফটে নামছি, আর সিঁড়িতে নামতে ইচ্ছা করছিল না, তো হালা লিখতেই নামি। আর খুব হাওয়া, এই যেন ফ্যান লাগানো আছে, বেশ আরাম লাগছে। আবার বাইরে যাবো, আবার গরম, এত গরম পড়েছে বুঝতে পারছি না। কিন্তু তোর পেট ভরে গেছে পুরো? হ্যাঁ একদম। আর জায়গা আছে? না জায়গা নেই। আর জায়গা নেই, লাস্টে তোমার ফুচকা দিয়েছিলাম, ফুচকাও খাওয়া যাচ্ছিল। এনিওয়েজ এখন বেরোই, বাইরের দিকে যাচ্ছি। এখনো তোমার হালকা হালকা রোদ আছেই। আমি মোবাইল ঘাটছি না, তো আর প্রচন্ড গরম, আর রোদ্রু আছে ভীষণ, আর হাওয়াটা বেশ আরাম লাগছে। এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি, এই যে বাড়ি থেকে চলে যাবো, আমরা রাত্রে আবার ঘুরতে যেতে বেরোতে থাকছি। এখন বাড়ি থেকে রেস্ট করবো, আর ভীষণ আরাম লাগছে এখন বসে বসে খাওয়াতে। আর এক্সেসিভ খাওয়া হয়ে গেছে, মানে আর সবাই তোমার এখানে এসে জড়ো হয়, এখানে পুরো মজা করে, এখানে ফটো তোলে, এটাই একটা মজা। এনিওয়েজ চলো এরপরে আমরা যাই অন্য কোনো জায়গায়, কারণ এই নেক্সট জায়গায় এখানে প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এনিওয়েজ চলো এখন যাই নেক্সট। আজকে আমার সব কমপ্লিট হয়ে গেল, অনেক ঘোরা হয়েছে, অনেক তোমার ঠাকুর দেখাও হয়ে গেছে। আর এত ভিড় ভাট্টা ছিল, ওই স্কুটি করে ঠাকুর দেখে নিয়েছি, কোনো কোনো জায়গায় নামিয়ে নিয়ে আর কোনো কোনো জায়গায় তোমার নেমেছি। আর এখন তোমার প্রায় 11টা বেজে গেছে, 11টা 12 আছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছে রিজু, তো এখন বাড়ি চলে যাবো। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো, ভালো মজা, তো খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন তোমার বাড়ি চলে যাই, কারণ অনেক টায়ার্ড। সকাল থেকে শিখলাম, দূর থেকে শিলিগুড়ি, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, এগুলো করে পুরো ডে অনেক 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 মজা হয়ে গেছে। এনিওয়েজ চলো আজকে ব্লগটাকে আর বাড়াবো না, কারণ কতটা বড় হয়েছে বুঝতে পারছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও, আর প্লিজ লাইক করতে ভুলো না। আর কালকে নবমী, তো তোমাদের সাথে নবমী দিন দেখা হচ্ছে, নবমী দিন কী করবো না করবো সব তোমাদেরকে বলবো। আজকের মতন এখানে টাটা, দেখা হচ্ছে তোমাদের, টেক কেয়ার।